এইটা এই জায়গাটাই সেট করলাম, ডাইনিং এর ডেকোরেশন জানি, ওকে এখন কাজ দিয়ে দিয়েছি। আমি আমার সোফার যে সেটটা, একটা তো ওই রুমে রয়েছে, তো দুটো সেট এখানে রয়েছে। সারাদিন আজকে মানে গুছোনো গাছানো সব, একটু একটু করে সেট আপ এটা ওটা করতে করতে কি বলতো সময়টা চলে গেছে। ভীষণ সুন্দর লালপুরি সাইজ দেখো, খেতে অসাধারণ। রোজা তো করিনি আমি, কারণ এখন কদিন করা যাবে না, বারবার বলছি। তো চলো খেতে খেতে, গুড মর্নিং এভরিওয়ান, হিমপাশানি ব্লগ, তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো তো অবশ্যই আছো। ভিডিওটা কন্টিনিউ করো, লাস্ট অব্দি স্কিপ না করে খাই আমি। এইটা এই জায়গাটাই সেট করলাম, ডাইনিং এর ডেকোরেশন জানি, ওকে এখন কাজ দিয়ে দিয়েছি মোছা, এটা সেট করব। এখন 70% হয়ে গেছে নাকি ডাইনিং এর ডেকোরেশন, 30% বাকি, প্রায় কমপ্লিট। এইটাও আজকে সাজিয়ে নিয়েছি যেরকম সাজানোর, বাট তবুও এদিকটাও মোটামুটি সাজিয়েছি, এদিকটা কমপ্লিট, কিন্তু না এখনও অনেক এই সবগুলোতে ডেকোরেশন বাকি রয়েছে, সব ডেকোরেশন হবে পরে দেখতে পাবে বলছি কি না। এখনও ডাইনিংয়ের ডেকোরেশন 30% মতন বাকি রয়েছে 100-এর মধ্যে, হবে আস্তে সুস্থে হবে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর রুমেরও তো বাকি, মাস্টার বেডরুমের আর ওটার তো পুরোটাই বাকি হচ্ছে। সব ধুলোগুলো উড়ে উড়ে ওইখানে যাচ্ছে, আমাকে আবার সব কিছু মুছতে হবে। স্নান করে নিও তুমি, বুঝেছ? কি ভীষণ সুন্দর লাগছে, নিচ থেকে দেখাও পুরো, দেখো জিনিসটা ভীষণ সুন্দর লাগছে, ওঠাও ওঠাও। হ্যাঁ মানে অনেকটা বড়, প্রায় আমার এতটা হাইট আসছে, আর ওইটা ওটা আলমারির পাশে রাখলে বেশি ভালো লাগবে, আমি রেখে আসি। বাবা পরিষ্কার করতে করতে কি হালাত খারাপ, এত প্যাকিং করে রাখা ছিল, তারপরেও ওই ফ্ল্যাটে মানে যেভাবে রাখা ছিল এত ধুলোবালি ঢুকতো যে সেখানে পুরো জায়গায় মানে ফুল টুলগুলোতে ধুলোতে ভর্তি হয়ে গেছে। তো আজকে বাড়িতেই আছি, আজকে যাইনি, গিয়েছি কারণ এপ্রিল মাসে প্রথম থেকে ছুটি ছাড়া নেওয়া হয়নি, তাই ভাবলাম যাই একটু ছুটি নিই, কারণ রোজা রোজা করছি, তারপরে একটু শরীরে টায়ার্ডনেস লাগছে, তো সেও না ছুটেও নিলাম। আর বাড়িতে আছে এখন, বাড়িতে দেখি কী করি, দুর্বেলা হয়ে গেছে এখন, স্নান টান করার টাইম, স্নান টান কিছু করা হয়নি, জল বসে আছে, তখন তো ওর সঙ্গে ও আর আমি কাজ করছি একটু একটু করে, হয়তো সকাল থেকে কাজ করছে, ফুচকুকে পুরো স্নান টান করাতে এসে সব কিছু হলো, খাওয়া দাওয়া হলো, আর দিনটা একদম ম্যানমেলা টাইপের লাগছে কিন্তু সত্যি। তোমার আসলে শরীরটা খারাপ সেই কারণে? একটু শরীরটাও টায়ার্ডনেস বললাম, টায়ার্ডনেস লাগছে একটু, ভেতরে একটু এখন হালকা জর্জর জর্জর ভাব মনে হচ্ছে। হ্যাঁ তো দেখা যাক, চলো তোমার ব্লগটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ আর এদিকটা তো দেখিয়ে দিল, পুরো একদম রেডি করে দিয়েছে, আর এখনো বাকি আছে, ও এইটা রেডি। হ্যাঁ বাট তবুও 30% বাকি রয়েছে পুরো ডাইনিং রুমে। হ্যাঁ ওটা দেখা না হয়েছে, হ্যাঁ পরে সব আমি টুর করে দেখবো, এখন আধুরা আধুরা ভাবে দেখো, পরে দেখো। ঠিক আছে, আজকে তাড়াহুড়ো করে মাকে বললাম মা খিচুড়ি বানিয়ে নাও, তো এখন খাবো, স্নান করিনি, প্রচুর কাজ করলাম, মানে এখন 3:30 বাজে, তো খেয়ে দে তারপরে স্নান করবো, খিদেটা সহ্য করতে পারছি না। আর তার সাথে খিচুড়ির সাথে হচ্ছে কি চিকেনের একটা কি বড়া ভাজা, এসব কিছু সেটা দিয়ে খেয়ে নিতে হবে, রোজার বাজার এখন। চলো বেরিয়ে নিই, তারপরে স্নান করে হচ্ছে কি সব তোমার সোফা টোফাগুলো ভালো করে ঝেড়েছি, ওগুলোতে ইয়ে পারবো, তোমার কভার টভার দেবো, কুশনটা এমনি রাখবো, বাট এখনো কুশন কভার কেনা হয়নি, পরে কিনে সব দেওয়া হবে, দেখা যাচ্ছে কতদূর কি হয়। এখন খাই আগে, পেট পুজোটা করি। আমি আমার সোফার যে সেটটা, একটা তো ওই রুমে রয়েছে, তো দুটো সেট এখানে রয়েছে, এটাতে কভার পরালাম আজকে, বাট কুশানগুলোতে কভার পরাতে পারলাম না, কুশান কভার এখনও কেনা হয়নি, কিনে আজকে কিনে আনবো, এনে আজকেই পরিয়ে দিতে পারি, বা আজ যদি না বেরোতে পারি কালকে কিনে কালকে পরাবো। তো মোটামুটি ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাজানো হচ্ছে, পুরোটা সাজানো হয়ে গেলে ভালো লাগবে, মানে কুশান কভার হয়ে গেলে বেশি ভালো লাগবে, এই এ পাশটা কিন্তু পুরোটা কমপ্লিট প্রায়,
দারুণ লাগছে দেখতে। এই দিকটা তো এরম, এখানটাও দেখো কি সুন্দর। এখানে আরো কাজ বাকি আছে, তবুও সুন্দর লাগছে। পুষ্কর, আমি বাইরে থেকে ঘুরে চলে আসলাম, একটু কিছু কেনাকাটা করার ছিল, ঘুমিয়ে গেছিলাম আজকে দুপুরবেলাটা, এতটা শরীরে টায়ার্ডনেস লাগছে, আর অত বেচারা ঘুমাতেই পায়নি, সারা কাজ করে 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 সেই চারটে সাড়ে চারটার সময় সাড়ে চারটেই স্নান করে উঠে বিছানায় শুয়েছি, পৌনে পাঁচটা বাজছে। তো আমার কিছুই হয় না, নিজের শরীরের যত্ন নিতে পারি না, গলা খুব খুসখুস করছে ওরও আমারও, ভিক্স কিনে দুটো। ওয়েদারটা এতটা বাজে, গরম তো ঠান্ডা, ঠান্ডা তো পড়ছেই না, কিছুদিন আগে বেশ ভালো ছিল, এখন এত বাজে গরম পড়েছে, ভীষণ বাজে গরম। এখন চা বানাবো, চা খাবো। অনেকদিন বানাইনি, কেমন হবে জানি না, তো যাই হোক চাটা বানানোর পর তোমাদের তারপরে আসছি, তারপর ওর কাছে জানতে পারবে যে আমি চা কেমন হয়েছে। আগে চা বানাতাম, খুব ভালো বানাতাম, তাই না বলো? একদম ওগুলো মনে পড়ে, একদম হ্যাঁ দই চায়ের দোকানে ঝুলছিল, ফোন করি দিয়ে আমি কি বললাম, এই রাস্তা দিয়ে তো আর আসলাম না, আমি অন্য রাস্তা দিয়ে চলে আসলাম, ওই জন্য আর ফোন করা হলো। এখন অবধি আমি এক জায়গায় বসে আছি, আর আমার ফেভারিট হচ্ছে কি সবুজ লেস, কি ভীষণ ভালো লাগে খেতে। তো এখন ও এনেছে, আমাকে এখন এনে দিচ্ছে, এখন আগে এটা খাবো। খামাম খামাম খাও, মাম খাও। তো এখন আমি এটা খাবো, তারপরে চা খাবো, চা বানাচ্ছে। এই তোমার ফোন বাজছে, এটা এসে আজকে ফার্স্ট টাইম চা বানাচ্ছে, কিচ্ছু খুঁজে পায় না, এটা করে ওটা করে, ওর থেকে আমি চা বানালে ভালো পারতাম। বাট বানাও, খাওয়া নিয়ে দরকার, সুন্দর হলেই হলো। এই কোথায় গেল? বাহ, এটা জ্বালিয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে। চায়ে চুমুকটা দিই, তুমি তো আগে দিয়ে রেখেছো, মারা তো নেই পুচকুকে, তুমি খেয়ে না, তারপর আমি খাচ্ছি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আরস চলে এসো এদিকে, তোমাকে পাগলের মতন বড় বড় চুল গাদার নিয়েছি, তাই ও মেয়েদের মতন চুল বাঁধতে দেয়, আমি একটু চুল বাঁধার জন্য কিছুতেই চুল ধরতে দেয় না। এখানে বসো, খেলো টকিং টম নিয়ে খেলো, বসো। ও টকিং টম, আলো ছাড়ো, চুল কাটাতে হবে ওকে গো, কালকে কাটিয়ে নেবো, কাল তো আবার সেই বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, কালকে বন্ধ থাকে সেলুন সব, বন্ধ তো কাটলে কি হবে, ওর জন্মবার তো নয় না। এই দিকে এসো, এই দিকে এসো, এই দিকে এসো, এই দিকে এসো, চলে এসো আরস। ওর মা এখন ওকে খেলাচ্ছে, জায়গা ঘোরাতে চাপিয়ে, চুলের জন্য যদি চুল না কাটি তোকে পেট ভরে খেতে দেবো কাঁচ পাকা ফল, চল চল চল।
জলদি চল তোকে টকপক টকপক ছুটে যায় ঘোড়া আমার আমি অচিন দেশের রাজার কুমার আমি অচিন দেশের রাজার কুমার টকপক টকপক ছুটে যায় ঘোড়া আমার টকপক টকপক করছে পিওর আনন্দ দেখো এবার মা ছিল না মা গেপে আনন্দ সারাদিন আজকে মানে গুছোনো গাছানো সব একটু একটু করে সেট আপ এটা ওটা করতে করতে কি বলতো সময়টা চলে গেল দিয়ে কোমরে ভীষণ হারে ব্যথা করছে আজকে ভাবলাম যে কুশানের কভার গুনে কিনতে বেরোবো হলো না মারা একটু ছিল না মা পাপা মাদের কাজে বেরিয়েছিল একটু সেই জন্য তোমাদের দাদাভাই আমি পুচকুকে নিয়ে সারাক্ষণ ছিলাম মারা আসলো অলরেডি অনেক রাত হয়ে গেছে আসতে মাদের রাত বলতে এই নটার সময় মারা আসলো আর তো বেরোনো যায় না তাই ভাবলাম আর বেরিয়ে লাভ নেই ছাড়ো যা আছে কালকেই বেরোবো তো ওই জন্য আর বেরোতে পারলাম না আর আমার এই সেট আপটা কেমন লাগছে ইনকমপ্লিট সেট আপ মানে কমপ্লিট হয়ে গেছে একটু একটু বাকি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ মানে অনেকে অনেক কিছু কমেন্ট করছো দাঁড়াও কমেন্টের রিপ্লাইগুলো আগে দিয়ে দিই আমি ফোনটা আনি আচ্ছা রেশমা খাতুন বলে একজন কমেন্ট করেছো যে দি ভাই সেলটা বহরমপুরের কোথায় হচ্ছে জায়গাটার নাম বলো প্লিজ আচ্ছা সেলটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে কি তোমার সতীমা তো সব সতীমা স্টোর তো সবাই চেনো আর যারা না চেনো তারা বহরমপুর টোটো স্ট্যান্ড বলো বাস স্ট্যান্ড স্টেশন টেকার স্ট্যান্ড যেখান থেকে যেভাবেই আসবে বলবে সতীমা স্টোর যাবো কল্পনা হাউস মোড় যাবো দুটোর মধ্যে যখন একটা বলবে ওইখানে এসে পুরো লম্বা টানা যে রাস্তাটা সেখানে ভীষণ সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস খুব দারুণ দারুণ জিনিসও পাওয়া যায় কোয়ালিটিও ভালো সব ধরনের কোয়ালিটির পাবে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় এসে তোমরা ট্রাই করতে পারো আর যে জিজ্ঞেস করেছো তাকে বলেও দিলাম আচ্ছা জেবা কি জেবা বাক কি বাকতিয়ার একটু অদ্ভুত টাইপের তোমার টাইটেলটা বাট নামটা খুব সুন্দর তুমি অনেক 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 কমেন্ট করো আমাকে তো তোমাকে ভাবি রিপ্লাই করবো করবো করাই হয় না তো তুমি বলেছো তোমার নামটা নিতে ভ্লগে তো তুমি তোমার তুমি মালদা থেকে ওয়াচ করো তো থ্যাংক ইউ তোমাকে আমার ভ্লগ এত বেশি দেখার জন্য তো অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ মালদা গেলে অবশ্যই তোমার বাড়ি যাবো আর হচ্ছে কি আর একটা আর আরও অনেকেই কমেন্ট করেছো যে দি ভাই তোমার ভ্লগ আমি ব্যস্ত থাকি সারাদিন তবুও তোমার ভ্লগ ব্যস্ততার মাঝে ঠিক সময় পেলে দেখে নিই অনেকে অনেক ধরনের ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক থ্যাংকস দাঁড়াও আর একটা ভিডিও বার করি রিপ্লাই দিচ্ছি তো যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিতে থেকো অনেকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তো আর আমার 90,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আমি খুব তাড়াতাড়ি আর 10,000 হলে 100K হয়ে যাবে মানে 90,100 অলরেডি হয়ে গেছে তো আমি খুব খুশি 100K মানে 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি ভীষণ খুশি হব খুব মজা হবে ওই দিন জানি না কী হবে ওই দিনটার অপেক্ষা করছি তো যাই হোক আর একটা কথা তোমাদের বলার যেটা হলো ইফতারি সেইরি থেকে ইফতারির ব্লগ সেরমভাবে পোস্ট করছি না আমি রোজা যেদিন দিয়ে রাখবো পুরো একদম সেইরি থেকে ইফতারির ব্লগ তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকেই বলছো মুসলিম হয়ে রোজা করছি না কেন এই কিছু সমস্যা মানুষের থাকতেই পারে যে কারণে রোজাটা করছি না তো যাই হোক চলো এই ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য টাটা।